আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজ চাউমিন কীভাবে বাড়িতে বানানো যায় একদম রেস্টুরেন্ট স্টাইলে। সেটি আমি এখানে এইরকম ধরনের চাউমিন নিয়েছি। দিয়ে দেব 2 চামচ মতন লবণ। এখানে আমার চুলার আঁচটা থাকবে একদম হাইতে। পানিটা খুব ভালো করে ফুটে গেছে, এবার দিয়ে দেব চাউমিনগুলো। এক চামচ আমি সয়াবিন অয়েল দিয়ে দেব। দিয়ে চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রেখে এটা আমি একটু বয়েল করে নেব। ঠান্ডা পানি দিয়ে আমি এটা ভালো করে ধুয়ে নেব। পানিটা আমি ঝারিয়ে নেব। সেদ্ধ করার সময় আমি যে সয়াবিন অয়েলটা দিয়েছিলাম সেই জন্য একদম ঝরঝরে হয়েছে, ছাড় ছাড় একটার গায়ে একটা লেগে যাচ্ছে না, একদম পারফেক্ট হয়েছে। এখানে আমি আর একটু সয়াবিন অয়েল দেব, দিয়ে একটু আমি মাখিয়ে নেব। এভাবে এটা মাখিয়েও অনেকক্ষণ রাখা যায়, 2 থেকে 3 ঘন্টাও রাখা যায়, কোনো সমস্যা নেই। এখানে আমি কড়াইতে দিয়ে দেব সয়াবিন অয়েল। সয়াবিন অয়েলটা গরম হলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। দিয়ে দেব কিছু বরবটি কড়াই। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। চুলার আঁচটা এখন মিডিয়াম থাকবে। এখানে আমি একটু চাউমিন মশলা দিয়ে দেব। এইবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো ওতে দিয়ে দেব। দিয়ে দেব কিছু চাউমিনের মশলা। এইভাবে আমি ভালো করে চাউমিনটা সবজিগুলোর সঙ্গে ভেজে নেব। দিয়ে দেব কিছুটা সস। তো বন্ধুরা, আমার রেসিপিটি রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।